বিএনপিকে নির্বাচনের পথে আসতে হবে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালের কার্ডিয়াক সেন্টার উদ্বোধনকালে এমন মন্তব্য করেন তিনি। যদি নির্বাচন করতে চান তাহলে নির্বাচনের পথে আসতে হবে, ব্যাকডোরে পাওয়ার নেওয়ার সময় নেই, তাদের জনতার কাছে আসতে হবে। জনতা হচ্ছে এদেশের মালিক, তারা হলো বুথের মালিক, এবং একটি স্বচ্ছ যদি ইলেকশন কমিশন হয় তার মাধ্যমে যে নির্বাচন হবে অবশ্যই সেটা স্বচ্ছ হবে।